ভবানীপুর ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাস। আজকে আমি আব্দুল লতিফ সরকার, ভবানীপুর ডিগ্রি কলেজ, ইতিহাস। আজকে প্রথম আমার ক্লাস। আজকে তোমাদের কিছু পরিচিতি দিব, সেটা হলো বই সম্পর্কে কিছু পরিচিতি। যেহেতু তোমরা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, স্কুলের শাখা পার হয়ে কলেজে আসছো, কলেজের বই সম্পর্কে হয়তো অনেক ধারণা অনেকেরই নাই। এই জন্য আমরা প্রথমেই ইতিহাস সম্পর্কে কিছু জানবো। তার আগে ইতিহাসের সাবজেক্ট বিষয়ে কী করবো দুটো পরিচয় দেবো। পরিচয়টা হলো আমাদের ইতিহাসে দুটি পত্র আছে, একটা হচ্ছে প্রথম পত্র, একটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রটা এইটা হবে একাদশে, আর দ্বাদশে যাবে সেকেন্ড পত্র। তারপরে একাদশে যে বইটা কিনবে সে বইটা হলো, বাজারে অনেক বই পাওয়া যায়, তার মধ্যে অক্ষরপত্র অথবা লেকচার।